بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন। আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা রূহ মানে আত্মার সম্বন্ধে জানব, মানে আমরা জানব যে জুম্মার রাতে মৃত মানুষের রূহ কেন ঘরে আসে, আর সত্যি কি মরার পরও বাবা মায়ের রূহ ঘরে ফিরে আসে, আর তার সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন। আজকের এই ভিডিওতে এর সম্বন্ধে আলোচনা করব। এর সাথে সাথে আমরা জানব যে মরার পর মানুষের চোখ খোলা তো খোলা কেন থেকে যায়। তো সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আপনি শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম, হিকমত এবং বাহাদুরি এক অসাধারণ নমুনা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতের এক একটি মুহূর্ত ন্যায্যতা এবং ইনসাফের দৃষ্টান্ত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে যে তার নিজের মশলা মাশায়েলের রাস্তা বানিয়েছে, সে তাওহিদ, ইমান এবং তাকওয়ার রাস্তাকে গ্রহণ করেছে, এর সঙ্গে সঙ্গে দিন এবং দুনিয়ার বিষয়গুলিতেও সফল হয়ে গিয়েছে। এই কথা একদমই গোপন নেই যে হযরত আলী বাচ্চাদের মধ্যে সবচেয়ে প্রথমে ঈমান নিয়ে এসেছিল, আর সেই কারণে প্রথম থেকে হযরত আলীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব মঞ্জুরও হয়েছিল। হাদিস পাকের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের বৃদ্ধির জন্য দোয়াও করেছিলেন, আর এই জন্য আপনার কয়েকটি পবিত্র হাদিসও এসেছে। হযরত আলীর জ্ঞান এবং বিচক্ষণতার জন্য মানুষজন তাদের ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট মশলা মাশায়েলগুলোকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হতেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রূহ ঘরে ফিরে আসার সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তর প্রমাণপত্রের সঙ্গে খুব সুন্দর করে দিলেন, আর যেখান থেকে এটি পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যায় যে রূহ ঘরে আসে না আসে না, আর যদি আসেও তাহলে কেন আসে, আর সত্যি কি বাবা মায়ের রূহ মৃত্যুর পর ঘরে ফিরে আসে, এর সম্বন্ধে জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একটা সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসেছিলেন, আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আরও কিছু মানুষ বসেছিলেন, যার মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন তিনি প্রশ্ন করলেন, হে আলী, সত্যি কি মরার পর বাবা মায়ের রূহ ঘরে ফিরে আসে? তখন হযরত আলী এর উত্তর খুব সুন্দর করে দিতে শুরু করলেন আর বললেন, হে সালমান, যখন বাবা মার মৃত্যু হয়ে যায় তখন তারা নিজের ঘরের মানুষদের কাছে ফিরে আসে, আর তারা তাদের সন্তানদের কাছে ফরিয়াদ করে থাকে, তার সন্তানদের কাছে এই প্রশ্ন করে থাকে যে সদকা এবং নেক আমল করে তাদের উপর যেন তারা মেহরবানি করে, তারা তাদের উপর দোয়া করার জন্য প্রশ্ন করে থাকে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, তাহলে বাবা মায়ের রূহ কেন ফিরে আসে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন বাবা মায়ের মৃত্যু হয়ে যায় তখন তাদের আমলনামা বন্ধ করে দেওয়া হয়, আর সেই কারণে তারা মরার পর তার সন্তান এবং অন্য আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যাতে করে তারা তাদের জন্য সদকা করে অথবা কেউ তাদের জন্য নেক আমল করে থাকে, নেক আমল করে তাদের উপর পাঠিয়ে দেয়, আর যার জন্য তাদের দরজা প্রশস্ত হয়ে যায় অথবা তাদের আজাবকে কম করে দেওয়া হয়। আর এটি কারণ যে বাবা মায়ের রূহ ঘরে ফিরে আসে আর ফরিয়াদ করে থাকে, তাদেরকেও যেন দোয়াতে মনে করা হয়, তাদের জন্য যেন নেক আমল করা হয়, তাদের জন্য যেন সদকা দেওয়া হয়। তারপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, এই রূহ কোন কোন সময়ে ফিরে আসে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রূহ প্রত্যেক সপ্তাহে একদিন করে ঘরে ফিরে আসে, আর সেই সময় হলো জুমার রাত, মানে জুমার রাতে এই রূহ নিজের ঘরে ফিরে আসে আর চিৎকার করে নিজের মানুষদের ডেকে থাকে, কিন্তু যারা জীবিত থাকে তারা তাদের আওয়াজকে শুনতে পায় না, তারা তাদের দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে থাকে। সেই জন্য এই রূহ, এই আত্মারা দুঃখ নিয়ে ফিরে যায় শুধুমাত্র তারা ছাড়া যাদের সন্তান নেক হয় এবং নিজের পিতামাতার জন্য নেক আমল করে হাদিয়া করে দেয় এবং তাদের জন্য দোয়া করতে থাকে। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালমান, নিজের মরে যাওয়া আত্মীয় স্বজনের জন্য সবসময় দোয়া করতে থাকবে। যখন কেউ নিজের মরহুম বাবা মায়ের জন্য দোয়া করে থাকে তখন তাদের সেই রূহ আল্লাহর কাছে ফরিয়াদ করে থাকে, হে আল্লাহ, যেমনভাবে আমাদের সন্তানরা আমাদের উপর দয়া করছে, আমাদেরকে তাদের দোয়াতে মনে করছে, আপনি তাদের উপরও রহমত করুন,
তাদের দুনিয়াবি পেরেশানিকে সমাপ্ত করে দিন, তাদের জন্য সমস্ত কিছুকে সহজ করে দিন। তাহলে হযরত আলীর এই ইরশাদ থেকে এটি পরিষ্কারভাবে জানা যায় যে প্রত্যেক জুম্মার রাতে রূহ অবশ্যই ঘরে ফিরে আসে। এবার আমরা জানব মরার পর মানুষের চোখ কেন খোলা থাকে। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন আর বলতে লাগলেন, ইয়া আলী, একটি প্রশ্ন আমার মস্তিষ্কে খুবই ঘুরপাক খাচ্ছে, আর সেটি হলো মৃত্যুর পর মানুষের চোখ কেন খোলা থাকে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে ব্যক্তি, মনে রাখবে লোহে মেহফুজে মানুষের জীবন হৃদস্পন্দন, মানুষের যে নিঃশ্বাস সেই সমস্ত কিছুকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে কে কতটা সময় পর্যন্ত নিঃশ্বাস নিতে পারবে, কার কতবার হৃদয়ের স্পন্দন হবে। যখন মালাকুল মওত মানুষের কাছে এসে রূহকে কবজ করতে শুরু করে তখন মানুষ চোখ খুলে হতভম্ব হয়ে যায়। মানুষ মালাকুল মওতকে দেখতেই থাকে আর এতটুকুর মধ্যে যতটা হৃদস্পন্দন এবং শ্বাস সেই মানুষটিকে মিলেছিল সেগুলো সবই শেষ হয়ে যায়। আর এমনইভাবে মানুষের চোখ মৃত্যুর সময় খোলা তো খোলাই থেকে যায়। এবার আপনাদেরকে জানাচ্ছি যে কবরের ভিতরে মানুষ কি করে থাকে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন আর তার দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, কবরের ভিতরে মানুষ কি করে। শুধুমাত্র এতটুকু বলারই ছিল আর এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মরার পর মাইয়াত কবরে অপেক্ষা করতে থাকে আর সেই অপেক্ষার সঙ্গে সঙ্গে আফসোসই তার প্রধান কাজ হয়ে দাঁড়ায়। সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া আলী, সেই কোন কাজ যার জন্য মানুষ আফসোস করে থাকে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ কবরের ভিতরে বারবার আফসোস করে থাকে। প্রথম কথা, ইস, যদি আমি জীবনে অহংকার না করে নিজে নিজেকে মাটিরই মনে করতাম। দ্বিতীয় কথা, ইস, যদি আমি আমার জীবনের শেষ সময়ের জন্য কিছু করে নিতাম। তৃতীয় কথা, ওফ, যদি আমার আমলনামা আমাকে না পড়ে শোনানো হয়। চতুর্থ কথা, ইস, যদি আমি পৃথিবীতে খারাপ ব্যক্তিদের সঙ্গ ছেড়ে দিতাম, অমুক অমুক ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা না করতাম। পঞ্চম কথা, যদি আমি আল্লাহ এবং তার রসুলের বাধ্যতা গ্রহণ করতাম। ছয়, ওফ, যদি আমি রসুল্লাহ সাল্লাম আলাইস্লামের রাস্তাকে গ্রহণ করতাম। সপ্তম কথা, ইস, যদি আমি তাদের সঙ্গ হতাম যারা দুনিয়াতে ভালো আমল করে থাকতো, ভালো চরিত্র মানুষের কাছে বিলিয়ে থাকতো। অষ্টম কথা, যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করতাম। আর শেষ কথা হলো, কোনো এমন জিনিস কি আছে যেখান থেকে আমি পুনরায় সুযোগ পাবো দুনিয়াতে ফিরে যাওয়ার আর নিজের জন্য ভালো আমল করতে থাকবো এবং পৃথিবীবাসীকে চিৎকার করে বলতে থাকবো, হে মানুষ সকল, যে জীবন তোমরা অতিবাহিত করছো এর সময় একদিন অবশ্যই শেষ হয়ে যাবে আর তখন আল্লাহ তোমাদের সঙ্গে প্রত্যেক জিনিসেরও হিসাব নেবেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।